লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হলো আসানসোল রবীন্দ্র ভবনে। বুধবার আসানসোল রবীন্দ্র ভবনে ভার্চুয়াল ভাবে সেই প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক এন অরুণ প্রসাদ, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, জেলা সভাধিপতি সুভদ্রা বাউরি ও প্রশাসনের আধিকারিকরা। আজকে যে বিশ্ব বাণিজ্য মেলা যেটা আমাদের হচ্ছে কলকাতায় আজ উদ্বোধন হয়েছে, তো সেখানে আমাদের যেটা লক্ষ্মীর ভাণ্ডার, যেটা মানে আমাদের পশ্চিমবঙ্গ তো রয়েছে, সারা বিশ্বে যেটা মানে আলোচিত হয়েছে হচ্ছে এখন বর্তমানে, তো সেই প্রকল্পের অধীনে প্রায় 5 লক্ষ গ্রাহককে আজকের দিনে কিন্তু পুরো পশ্চিমবঙ্গে দেওয়া হলো। সেই অনুষ্ঠানটা আজকে আমাদের আসানসোলে একটা টোকেন হিসাবে এখানে করা হলো। আমাদের দেখুন, আজকে একটা ভার্চুয়াল মিটিং ছিল, এই ভার্চুয়াল মিটিংয়ে ইন্ডাস্ট্রিয়াল মিটিং ছিল এবং তার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার, যেটা পশ্চিমবঙ্গের মধ্যে আমরা চাইছি যে আমাদের বর্ধমান জেলা শীর্ষে থাকুক, যেটা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে যেটা দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মী ভাণ্ডার গ্রহণ করা হয়েছিল, তার প্রায় 95% মহিলার কাছে সেই টাকা পৌঁছে গেছে। কিছুজন আছে তাদের ব্যাংকের গণ্ডগোলের জন্য হয়ে গেছে, অনেক ব্যাংকের সঙ্গে আপনার অ্যামালগামেন্ট হয়ে গেছে, তার জন্য তাদের ওই কিছু অসুবিধার জন্য সেটা আটকে গেছে, সেটাও আমরা যত তাড়াতাড়ি সম্ভব সংশোধন করে আমরা সেটা পৌঁছে দেবো। আজকে কতজনকে চেক দেওয়া হলো আসানসোলে? আজকে আসানসোলে আমরা একটা টোকেন চেক দিলাম 12 জনকে, এবং সেখান থেকে আমরা এখানে ঘোষণা করলাম যে যারা যারা এখনও বাকি আছেন, যেমন সেকেন্ড লটে আমাদের প্রায় 30,000-এর আমাদের দরখাস্ত জমা পড়েছিল, তার মধ্যে আমরা অলরেডি আজ পর্যন্ত 24,900 লোককে আমরা চেক পাঠিয়ে দিলাম ব্যাংকের মাধ্যমে। 24,000 লোক চেক পেয়ে যাবে। সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট, টাইমস বাংলা।